হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমরা খুব সহজে অল্প তেল মশলা দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখাবো। তাহলে চলুন কিভাবে বিরিয়ানিটা বানাবো সেটা আগে দেখে নিই। প্রথমেই তো আমি একটা পাত্রে একটু জল আগে দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি এই পাত্রে অনেকটা জল দিয়ে দিয়েছি। আর আমি এখানে চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। চালটা এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। চালটা দেখুন কতটা ভিজে বড় বড় হয়ে গেছে। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে দিয়েছি। এবার আমি যে এই জলটা গরম করতে বসিয়েছি এই জলটাকে ঢেকে দেবো। যতক্ষণ না এই জলটা ভালোভাবে ফুটে যাচ্ছে এটা গরম হতে থাকবে। এবার আমরা এখানে উপকরণগুলো দেখে নিই। চিকেন বিরিয়ানি বানাতে লাগছে ডিম 4টে, এখানে আছে মশলা শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, এখানে আছে টক দই, দুধ, লবণ, বিরিয়ানি মশলা, এখানে আছে মিঠা আতর, কেশর এবং গরম মশলা এবং কিছুটা জিরে, যেটাকে কিনা আমরা বিরিয়ানির গরম জলে দেব। তাছাড়াও এখানে আছে কেওড়া জল এবং গোলাপ জল। এবার দেখে নিন কী কী আছে। এখানে আছে আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং মূল উপকরণ চিকেন। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। আর লাগছে সাদা তেল। এতেই আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক জলটা গরম হয়েছে কিনা। জলটা অল্প অল্প গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো আস্ত গোটা গরম মশলা। কি বলতে আমাকে দেখাবো না, দেবো লবণ, আর দেবো সাদা তেল। এটাকে আবার ঢেকে দেবো। 2 মিনিট পর ঢাকনা দিয়ে দেখছেন এবার ভালোই আস্তে আস্তে ফুটছে অনেকটাই। এবার আমরা এটা চালটা দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এতে একে একে আলুগুলো সব দিয়ে দেবো। আলুটাও ভাতের সঙ্গে একেবারে সেদ্ধ হয়ে যাবে এবং আরও দিয়ে দেবো ডিম। আমরা এই ঝুলটার উপরে ঢেলে নিলাম। ভাতটা ঝরিয়ে নিয়েছি, ভাতের মধ্যে থেকে এই আলুগুলোকে বের করে নিয়েছি এবং ডিমগুলোকেও বের করে নিয়েছি। এবার আমরা কড়াইটা গরম হওয়ার পরে এতে তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। বিরিয়ানিতে যেটা মূল উপকরণ সেটা হলো বেরেস্তা। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, মানে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব। হালকা হালকা লাল লালই ওঠালাম, কারণ আর একটু রাখলে পেস্তাটা পুরো ফুটে যেত। আলুগুলো এতে দিয়ে দেবো।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে নামিয়ে নেব। এবার আমরা মাংসের মশলাটা বানিয়ে নেব, তার জন্য পেঁয়াজটা কয়েকটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলুন পেস্টটা বানিয়ে নেওয়া যাক। পেস্টটা বানানোর জন্য আমরা একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রে একে একে আমরা সব মশলাটা দিয়ে দেবো। প্রথমে দেবো দই, এখানে 100 গ্রাম দই আছে। এবার এই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো পুরোটাই। এবার এতে দেব লবণ, তারপরে দেব আগে থেকে করে রাখা রসুনের পেস্ট এবং আদার পেস্ট। আর দেব 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেল এই পেস্টের মধ্যে দিয়ে দেব। দিয়ে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আপনারা পেস্টটা বানানো হয়ে গেছে। পেস্ট এইভাবে থকথকে করে বানিয়ে নিতে হবে। পেঁয়াজটাও দেখতে পাচ্ছেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ দিয়ে আরেকটু নেড়ে নেব। পেঁয়াজটা আমাদের হয়ে এসছে। এবার আমরা এতে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। এবং এরপরে আমরা আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবং এইভাবে আমরা মাংসটাকে পুরোপুরি কষিয়ে নেব। বন্ধুরা প্রায় মাংসটা অল্প অল্প কষা হয়ে গেছে। এবার আমরা এতে এই আলুগুলোকে অ্যাড করে দেবো দিয়ে আবার একটু হালকা করে আলাদা দিয়ে বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেনটা প্রায় হয়ে এসছে। আমরা অল্প একটু চিনি অ্যাড করে দেবো দিয়ে আবার একটু নেড়ে দেবো। বন্ধুরা মাংসটা যতক্ষণ হচ্ছে আমরা এই দুধটা একটু গরম করে নিয়েছি। এবার দুধে একটু অল্প পরিমাণ কেশর ভিজিয়ে, অল্প পরিমাণে একটু কেশর দিয়ে দিলাম। এবার কেশরটা দুধে কিছুক্ষণ আমরা ভিজিয়ে নেব। কেশর দেওয়াই বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর হবে। এইভাবে এটা রেখে দেব। বন্ধুরা আমাদের চিকেনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়ে গেছে চিকেনের রান্নাটা। এবার আমরা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার কাছে এর থেকে বেশি বড় পাত্র আর নেই, তাই আমি এই পাত্রটাই নিলাম। এই পাত্রের মধ্যে একটু ঘি দিয়ে নেব। আগে ঘি দিয়ে ঘিটা পাত্রের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে আমি ভাত দিয়ে দেবো। বন্ধুরা কিছু মনে করে না,
আমি অল্প করে কটা ভাত দিলাম। চিকেনের পিস চিকেনটা যেহেতু সদ্য সদ্য নামালাম এটা ভীষণ গরম। চিকেন গুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখতে কতটা সুন্দর লাগছে এটা। এবার আমি হালকা হালকা করে গ্রেভিটা এর উপর দিয়ে ছড়ে দেবো। সরি বন্ধুরা, গরমে ছড়িয়ে সেখানে আমার ছড়ে হয়ে যাচ্ছে, হালকা করে ছড়িয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে এবার আমরা এতে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে এবার আমরা এতে দেবো বিরিয়ানি মশলা, হালকা হালকা করে ছড়িয়ে দেবো। এবার আমরা এতে এই মিঠা আতর এটার সঙ্গে একটু মিশিয়ে নেব। আমি এখানে 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এবার এটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। আমি যেহেতু দুটো লেয়ারে বিরিয়ানিটা বানাচ্ছি, এবার আমি এতে দেব কেওড়া জল 1 চিপি, গোলাপ জল 1 চিপি, আর একটু ঘি। আবার আমরা এর উপরে ভাত দিয়ে দেবো। বন্ধুরা, আমরা সব রাইসটা দিয়ে দিয়েছি এতে, দিয়ে রাইসটা ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার বাদ বাকি যেটুকু গ্রেভি আছে এটা উপরে ছড়িয়ে দেব। আমি একটু গ্রেভিটা একটু হাত দিয়েই ছড়িয়ে দিলাম। কেশর দেওয়া জলটুকু দিয়ে দেব। এবার দেব আবারও কেওড়া জল। গোলাপ জলটা এবার আর দেব না। এবার দিলাম একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা, এবার দেব ঘি, এবার আমরা উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দেব। এবার একদম লাস্টে দেব ডিম। ব্যাস, আমাদের উপকরণটা রেডি হয়ে গেছে, লেয়ার দিয়ে আমাদের সাজানো হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটা এর উপরে দিয়ে দেবো। ঢাকনাটা যেহেতু নড়ছে তাই আমরা এটাকে মুখটা আটা দিয়ে বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, আমি এটা বন্ধ করে নিয়ে আবার ক্যামেরার সামনে ফিরে আসছি। বন্ধুরা, এটাকে আমরা আটা দিয়ে পুরো সিল করে দিয়েছি, এবার শুধু ওভেনে বসানোর পালা। তাহলে গ্যাসটা অন করে দিলাম, দেখতে পাচ্ছেন গ্যাসটা এভাবে অন করে আস্তে দিয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, এবার এটাকে আমরা ওভেনে বসিয়ে দম দেব। বসিয়ে দিলাম, এবার গ্যাসটা একেবারে আস্তে দিয়ে দেবো।
দিয়ে এইভাবে এটাকে আধ ঘন্টা স্টিম দিলে বিরিয়ানি রেডি। বন্ধুরা আমাদের বিরিয়ানিটি স্টিম দেওয়া ছিল, আমরা একটু খুলে দেখলাম যে স্টিমটা হয়ে গেছে কিনা, তাই এটা আগে খোলা হয়ে গেছে, অল্প একটু লাগানো আছে, খুলে নেব। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে গেছে, এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি এবং আমরা এটাকে কলা পাতায় পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমটা আলুটা কত সুন্দর গলে গিয়েছে। এবার আমরা এটাকে খাবো, আপনারাও এটা বাড়িতে বানান এবং কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।